মিসিং নাম্বার ক্যালকুলেশান করার জন্য আর একটা আমরা প্রবলেম নিয়ে নিলাম এখানে দেখব আমরা এখানে প্রশ্ন প্রশ্নচিহ্নিত জায়গায় কোন নাম্বারটি বসবে 24 চব্বিশ উনিশ বাইশ এবং কুড়ি তো আমরা এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা দেখব আট ছয় চোদ্দো আর এটা বারো তাহলে চোদ্দো থেকে বারো বাদ দিলে দুই তার মানে চোদ্দো থেকে দুই বাদ দিলে আমরা বারো পাবো এখন তিন পাঁচ আট আট থেকে আমরা দুই বাদ দিলে ছয় এখানে ছয় নাই তাহলে এই লজিক খাটবে না তাহলে আমরা দেখে নেব আট আর তিনের গুণ ফল তিন আসতে চব্বিশ চব্বিশ থেকে এই তিন যদি বাদ দিই তাহলে এই দুটোর গুণ করে চব্বিশ চব্বিশ থেকে এই তিন সংখ্যাটি বিয়োগ করবো তাহলে একুশ পাবো তাহলে চব্বিশ মাইনাস তিন সমান একুশ একইভাবে পাঁচ ছয় তিরিশ তিরিশ থেকে পাঁচ বাদ দেবো তাহলে পঁচিশ পাবো তাহলে তিরিশ থেকে পাঁচ বাদ দিলে পঁচিশ মিলে যাচ্ছে দুটো লাইন মিলে গেলো তাহলে নিশ্চয়ই এই লাইনটা সেই লজিকই মিসিং নাম্বারটা ফাইন্ড আউট করতে পারবো তাহলে বারো দু চব্বিশ চব্বিশ থেকে দুই দুইবার দিলে কুড়ি সরি চব্বিশ থেকে দুই বার দিলে বাইশ তাহলে বাইশ তাহলে মিসিং নাম্বার বাইশ তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সো মিসিং নাম্বার টোয়েন্টি টু